Dear student, welcome to our Tantric Literature Mission e-learning class. আজকে তো পূজোর মাস শুরু হয়ে গেল, পয়লা অক্টোবর আজকে। আমাদের গতদিন যেটা পড়া হচ্ছিল বাঘাযতীন, তোমরা রিডিং করেছো বাড়িতে, আমি তাও গল্পের সারাংশটা একটু তোমাদের বলবো। আর আজকে আমরা অনুশীলনটা পুরো শেষ করে দেবো। এখনো ছুটি আছে, তোমাদের অনেক সময়ও আছে বাড়িতে, হাতের লেখা তো সবাই লিখছো প্রতিদিন। বাঘাযতীন এমন একজন মানুষ ছিলেন, তার ছোটবেলায় তিনি কেমন দুঃসাহসী ছিলেন, তিনি মানসিকতায় কিরকম ছিলেন, তার মনটা কিরকম ছিল, সেই নিয়ে তার নাতি দীক্ষেন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীনকে নিয়ে একটা গল্প লিখেছে। এবারে চলে আসি তোমাদের বইয়ের পৃষ্ঠা 98 এ আছে, দেখো ছোট প্রশ্ন আছে, বাঘাযতীন রচনাটি লেখা লেখক কে? খাতা কাটতে গিয়ে যে অসুবিধাগুলো আমি দেখছি, কোশ্চেনটা এরকম, বাঘাযতীনটা যেহেতু গল্প না, বাঘাযতীনটা এরকম সিঙ্গেল ঋদ্ধীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বানানটা অবশ্যই ভালো করে লিখবে, ঋদ্ধীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরকম পুরো বাক্যে উত্তরটা লিখতে হবে, ক্লাসেও সবসময় বলা, অনলাইনে ক্লাস হচ্ছে, একই কথা বারবার বলছি, খাতা কাটতে গিয়ে পরীক্ষার খাতায় তোমরা কিন্তু এরকম অনেকে করেছো, কিন্তু অনেকে বেশিরভাগই করোনি, সবাই দাগ নম্বরটা দিয়ে শুধু উত্তরটা লিখে ছেড়ে দিয়েছো, এরকম কিন্তু নয়। তোমার তো আসতে আসতে উঁচু ক্লাসে উঁচু বড় উঁচু লেখার স্টাইল পাল্টাতে হবে। তারপরে দেখো পৃষ্ঠা 99 এ আছে, যদি দিদির নাম কি? তারপরে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো পার্ট পার্ট একদম প্রশ্ন আছে, যদি কোন স্বপ্নে বিভোর হয়ে যেত, যদি কিভাবে সাঁতার শিখেছিল? যখন পার্ট পার্ট প্রশ্ন থাকবে আমি রাগ নম্বরটা দেব, দিয়ে একটা লিখব, যদি কিভাবে সাঁতার শিখেছিল, একদম তোমাদের রিডিংয়ে চলে যাও পৃষ্ঠা 94 এ। তার মা তার শাড়ির আঁচলে তার কোমরের সঙ্গে বেঁধে দিত, দিয়ে নদীতে ছুড়ে দিত, দিলে কি হতো? মা তো পায়ে দাঁড়িয়ে আছে, তা আমাকে ওখান থেকে কেটে উঠে আসতে হবে, যাই হোক করে আমাকে আসতে হবে। যখন এরকম যদি আমার প্রার্থনা অবসন্ন হয়ে আসতো শরীর, তখন সে বাধ্য হয়ে সাঁতার কাটতে শুরু করলো। এইভাবে সে আস্তে আস্তে তার মা তাকে সাঁতারটা শিখিয়েছিল। যদি কোন স্বপ্নে বিভোর হয়ে থাকতো, যদি যখন দেখতো সেটা রাত্রে ঘুমানোর সময় দিনের মুখ থেকে রামায়ণ মহাভারত পুরা পুরাণের নানা গল্প শুনত, সেই গল্পগুলো শুনে ইংরেজদের হাতে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে, দেশের লোক কিভাবে তাদের কাছে নির্যাতিত হচ্ছে, এই কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে যেত এবং স্বপ্নে কি যেত, স্বপ্নে দেখত সে বড় হয়ে গরিবদের দুঃখ বুঝাচ্ছে, ঘুমের দেশে এই পথ স্বপ্ন দেখতে দেখতে সে ঘুমের দেশে চলে যায়। ভোরবেলা সে মামাদের সঙ্গে কোথায় যায়, না ভোরবেলা মামাদের সঙ্গে সে কুস্তির আখড়ায় যায়। যদি কি দিয়ে কোনো মানে লেজ বানাতে বলতো, তার মামার মাথার পাগড়ি দিয়ে, যদি মামার মাথার পাগড়ি দিয়ে হনুমানের লেজ বানাতো, আমাদের তো যেহেতু পড়া হয়ে গেছে, মামার মাথার পাগড়ি করে না কাপড় দিয়ে জড়ালো, মাথার পাগড়ি দিয়ে হনুমানের লেজ বানাতো, হনুমানের লেজ বানাতো। পরে পার্ট কোশ্চেন থাকলে যেখানেই শেষ হোক না কেন, এখানে যদি ফাঁকাও থাকে আমি এখান থেকে উত্তরটা লিখব না, আমি পরের লাইনে একটা বক্স করবো ছোট্ট করে, পরে তার পরের উত্তরটা আমি বক্সে লিখব, দেখবে কতটা ভালো লাগে দেখতে। যদি কোন স্কুলে পড়তো, এটা একটা ইংরেজ স্কুলের নাম, স্কুলের নামটা একটু টাফ আছে, কোনো টাফ নেই, ভালো করে পড়লে উচ্চারণটা ঠিক করে পড়লে বানানটাও দেখতে হবে। ইংরেজ স্কুলের নাম তো ওই জন্য নাম দিলে হাই স্কুল,
পরের পেজে দেখো, পৃষ্ঠায় একই পৃষ্ঠায় আছে নিয়ারম্ভে কবিতা থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সালে যদি ড্যাশ পদ 14 বছর বয়স ছিল, ড্যাশ পদ পড়তে হলে তোমাদের কি করতে হবে, তোমাদের একদম রিডিংটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সব থেকে ভালো হয় অনুশীলনটা যখন শুরু করবে, আমাদের তো কতদিন পড়া হয়ে গেছে, যখন অনুশীলনটা আমরা শুরু করবো আবার একবার রিডিংটা পড়ে নেব। রিডিংটা পড়ে নিয়ে দেখবে যখন অনুশীলনটা শুরু করবে তখন একদম পুরো জলের মতো হয়ে গেছে, কোথায় কোন লাইনটা আছে এরকম বইয়ের পৃষ্ঠা ওইটা তো ওটাতে ঠিক সেই জায়গাটাই তোমাদের চোখ পড়ে যাবে। তারপরে দেখো সঠিক উত্তর বেছে নিয়ে দেয় রাইট চিহ্ন দাও, যদি বিপদকে মোকাবিলা তুচ্ছ করতে শেখে। যদি বিপদকে আমরা এরকম পুরো একটা লিখবো, কেউ এটা পুরোটা তুলতে পারো, তুলে যেটা ঠিক তার মধ্যে দিক চিহ্ন দিতে পারো, আবার শুধু উত্তরটা তুলে নিয়ে পুরো বাক্যে সেন্টেন্সটা আবার লিখতে পারো। তারপরে দেখো পৃষ্ঠার 100-তে কতগুলো বিপরীত শব্দ আছে, তোমরা বোর্ডটা খেয়াল করবে বিপরীত শব্দ আছে 6টাতে। শেষ দিবস দিবস অপেক্ষা জোয়ার শান্ত, এগুলোর মধ্যে অনেকই তোমাদের জানা, শান্ত দুঃখ স্বাধীনতা। বুঝতেই পারছো যখন এই গল্পটা লেখা তখন আমাদের দেশ ইংরেজদের অধীনে ছিল, ইংরেজদের কথা এখানে গল্পের সঙ্গে আছে। শেষ আরম্ভ বা শুরু দুটো করে মুখস্থ করে রাখবে হোক না, তোমাদের তো বেশি শেখা হবে তোমাদেরই ভালো। দিবস রাত্রি, দিবস মানে দিন, অপেক্ষা অপেক্ষা দিন, জোয়ার ভাটা, নদীতে জোয়ার ভাটা হয় সেই জোয়ার ভাটা, শান্ত অশান্ত বা দুষ্টু বলা যায়, চঞ্চল চন্দ্রবিন্দু চঞ্চল। বেশি বেশি শিখে রাখলে পরে তোমাদেরই সুবিধা হবে। তারপরে দেখো দুঃখ সুখ, আমি দেখো কর্মতে কিন্তু মাত্রা দিই, এগুলো খুব দেখবে স্বাধীনতা পরাধীনতা, পরমাতারও মাত্রা হয় না, ধ এগুলো কিছু কিছু অর্থ মাত্রা হয় পরাধীনতা। হয়ে গেল বিপরীত। এরপরে আছে এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করো, বিপরীত চারাটা বলে দিই, শেষ আরম্ভ বা শুরু, দিবস রাত্রি, অপেক্ষা অপেক্ষাহীন, জোয়ার ভাটা, ভাটা বানান বলে চন্দ্রবিন্দু টয়াকার, শান্ত অশান্ত চঞ্চল, দুঃখ সুখ স্বাধীনতা পরাধীনতা। তেমনি যদি শুধু স্বাধীন থাকে তাহলে কি হবে বলতো, পরাধীন, তখন এখানে তয় আকার আছে বলে আমি বিপরীতে তয় আকারটা দিয়েছি, পরাধীনতা। এরপরে আছে সাতের ধারে দেখো এলোমেলো গুলি, এটা তো খুবই সোজা, এলোমেলো গুলি যখন খুঁজে এক একটা বর্ণের মাঝখানে দেখো একটু করে ফাঁক আছে তবে কিন্তু বোঝা যাচ্ছে। এলোমেলো দেখো আমি একটা তুলে দিচ্ছি, ব র একা ব তালব্যঞ্জন, এরকম দেখো দুটো বর্ণের মাঝখানে একটু করে ফাঁক আছে তবে কিন্তু তোমার দেখতে ভালো লাগবে, লিখতেও সুবিধা হবে, কি হবে সাগরে, যখন আমি এটা ঠিক করে লিখবো তখন আমি কাছাকাছি লিখবো সাগরে। তারপরে আছে আটের দাগে বর্ণ বিশ্লেষণ করো, বর্ণ বিশ্লেষণের সেম ব্যাপার, খাতা কাটতে গিয়ে লক্ষ্য করছি বারবার বলছি ভালো করে উচ্চারণ করবে, উচ্চারণ করতে করতে এমনিতেই এসে যাবে। প্রথম আছে দেখো জোয়ার আছে, আমি জোয়ার কথাটা তুললাম, জোয়ারের সঙ্গে বর্ণীয় সঙ্গে কি আছে, ওকার আছে, বর্ণীয় যে ওকার, তাহলে বর্ণীয় যে ওকারটা হয়ে গেল জো আর অন্তেস্ত সঙ্গে আকার, এগুলোর নিচে লেখার দরকার নেই, এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো লিখছি। র র সঙ্গে অটা আকাশে
পরের দিন আমরা নতুন একটা কবিতা পড়বো।